এবারে ছোট করে জানব দেশ বিদেশের বড় তারকাদের কিছু টুকরো খবর, জানব দিনভর কে কোন ইস্যুতে ছিলেন খবরের শিরোনামে। অগ্নি টু মুক্তির 7 বছর পর অগ্নি 3 সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাস মাল্টিমিডিয়া। রোববার সন্ধ্যায় প্রতিষ্ঠানটির ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করা হয় নতুন ছবির ফার্স্ট লুক পোস্টার। 2023 সালের এপ্রিল মাসে শুরু হবে সিনেমাটির শুটিং, যা পরিচালনা করবেন সৈকত নাসির। সম্প্রতি একটি সংবাদ মাধ্যম দাবি করে বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের রয়েছে 260 কোটি টাকা দামের বিলাসবহুল প্রাইভেট জেট। এমন সংবাদে বেশ চটেছেন বলিউড খিলাড়ি। রোববার সংবাদটির স্ক্রিনশট টুইটারে পোস্ট করে জানান, ঘটনাটি একদমই মিথ্যা। বিয়ের 4 মাসে নবজাতকের সুসংবাদ দেন তামিল অভিনেত্রী নয়নতারা ও বিঘ্নেশ। সারোগেসি পদ্ধতি গ্রহণের কারণে বিপত্তিতে পড়েছেন এই তারকা দম্পতি। সন্তান জন্মের ক্ষেত্রে সম্পূর্ণ নিয়ম মেনে সারোগেসি পদ্ধতিতে এগিয়েছেন বলে জানিয়েছেন নয়নতারা। তবে স্বাস্থ্য অধিদপ্তরকে দেয়া এফিডেভিটে জানা গেল আরও তথ্য। গেল জুন মাসে নয়নতারা ও বিঘ্নেশের সামাজিক বিয়ের অনুষ্ঠান হলেও রেজিস্ট্রেশন হয়েছিল আরও 6 বছর আগে। হলিউডের জনপ্রিয় গায়ক ও অভিনেতা হ্যারি স্টাইল, যিনি একই সাথে সফল হচ্ছেন 2 স্থানেই, সম্প্রতি শিকাগোতে তার সাথে ঘটে একটি দুর্ঘটনা। কনসার্ট চলাকালীন সময়ে হ্যারির দিকে শ্রোতাদের কেউ কেউ ছুঁড়ে মারেন বোতল, তবে এতে খুব বেশি আঘাত না পেলেও বিব্রত হন এই গায়ক। কিন্তু সব ছাপিয়ে নিজেকে ঠিক করে শ্রোতাদের ভাষাতে থাকেন সুরের আনন্দে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।